ফুচকা খাওয়ানো নিয়ে ফুচকা বিক্রেতার হাতে যুবক খুন বিষ্ণুপুর শহরে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে দলমাদল রোডের রাস্তার ধারে থাকা এক ফুচকা বিক্রেতার সাথে ঝামেলা বাঁধে বিষ্ণুপুর শহরের এক যুবকের বচসা ক্রমশ হাতাহাতিতে গড়ায় এরপরেই ফুচকা বিক্রেতা যুবকের গলায় পিঁয়াজ কাটা ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ক্রেতা সুজয় পাসওয়ান গুরুতর আহত অবস্থায় সুজয়কে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গতকাল রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ জিতের নাম মধুসূদন মাঝি মৃত যুবকের বাড়ি বিষ্ণুপুর শহরের কুর্চিবন এলাকায় মৃত যুবক মত্ত অবস্থায় ছিল বলেই পুলিশ সূত্রে জানা গেছে খুনের কারণ খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ আমার ভাইয়ের বিষ্ণুপুর হসপিটাল মহকুমার আমার বাবা ভর্তি ছিল শিশু রুমে তো বাবা মেন্টালি খারাপ ছিল তো আমি বাড়ি আসছি তখন পচা বলে অটো ড্রাইভার আমার ভাইকে নিয়ে যায় বলে বিজয় দিগায় তোর ভাইয়ের কি হয়েছে আমি গিয়ে দেখি আমার ভাইয়ের গলায় চাকু চালানো পিছন থেকে ইটে মারা গার দিয়েছে এখানে হাড় বেরিয়ে গেছে ঠিক আছে আর বিষ্ণুপুরের একটা আসামিকে ধরা হয়েছে যে আমার ভাইকে মারার মতন কোনো প্যালিং বা এরকম কোনো শারীরিক অতটা ক্ষমতা নাই ভাইকে মারা হয়েছে দু চারজন মিলে মারা হয়েছে আশা করি আমরা জানি না আর আমি আজকে এসেছি বাইরের থেকে তো আমি বিষ্ণুপুরের থানায় বেলাস আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ভারতের মধ্যে বলছি যে ওয়েস্ট বেঙ্গলে এরকম কেন হচ্ছে যে মার্ডার হচ্ছে কোনো সময় নাই বলছে আমরা কারবাই করব। আপনি কমপ্লেন করুন এ করুন ওই করুন কিন্তু আসামি অলরেডি সেনান করছে বিষ্ণুপুর থানায় কোনো পাতি না করে বলছে একটা রিপোর্ট লিখে মৃতের দাদার দাবি ভাইকে খুনের অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে শারীরিকভাবে ততটা সক্ষম নয় এই ঘটনায় দু চারজন জড়িত বলে তার দাবি পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত চলছে বলে জানানো হয়েছে বাঁকুড়া থেকে দেবপ্রত মন্ডলের রিপোর্ট লাইভ নিউজ